আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ এনটিভি ইউরোপ নিউজে। সাথে রয়েছি আমি সিলভিয়া মশিউর। সংবাদের শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। ইউ থেকে যুক্তরাজ্য প্রস্থানের বিষয়ে একটি চুক্তি আগামী 3 সপ্তাহের মধ্যে চূড়ান্ত হওয়ার প্রত্যাশা করেছেন যুক্তরাজ্য ব্রেক্সিট সেক্রেটারি ডমিনিক র্যাব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এই সংলাপ শুরু হয়। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার পুরো সংবাদ। শুরুতেই ব্রিটেন প্রসঙ্গ। ইউ থেকে যুক্তরাজ্য প্রস্থানের বিষয়ে একটি চুক্তি আগামী 3 সপ্তাহের মধ্যে চূড়ান্ত হওয়ার প্রত্যাশা করেছেন যুক্তরাজ্যের ব্রেক্সিট সেক্রেটারি ডমিনিক র্যাব। ডমিনিক র্যাব এমপিদের একটি কমিউনিটির কাছে জানান, যখন চূড়ান্ত চুক্তিটি করা হবে তখন তার উপস্থিতি থাকার বিষয়টি জেনে তিনি আনন্দিত। প্রত্যাশা করা হচ্ছে আগামী 21 নভেম্বর সমঝোতার উপযুক্ত সময়। তবে ডমিনিক র্যাব এর নিজস্ব কার্যালয়ের পরে ব্যাখ্যা করে জানিয়েছেন, সমঝোতার বিষয়ে আলোচনা করার কোনো নির্দিষ্ট তারিখ ধার্য হয়নি। 21 নভেম্বর যে তারিখটি ছিল কমিটির চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সময়। এদিকে এ বিষয়ে আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সাইমন কেনবে ব্রেক্সিট সেক্রেটারি ডমিনিক র্যাবের সাথে সাক্ষাৎ করে জানান, চুক্তি চূড়ান্ত করার জন্য সময় খুব সংক্ষিপ্ত ছিল এবং একটি সামগ্রিক চুক্তি সম্ভব ছিল। এদিকে সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়া সংক্রান্ত ব্রেক্সিট চুক্তির 95% শর্তই চূড়ান্ত করার কথা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে। দর কষাকষির শেষ ধাপে আইন প্রণেতাদের ধৈর্যশীল হতে বলেছেন তিনি। এছাড়া ব্রেক্সিট ইস্যুতে নিজ দলের এমপিদের দ্বারা কঠোর সমালোচিত হন প্রধানমন্ত্রী। তবে ব্রেক্সিট ইস্যুতে কোনো প্রকার ছাড় না দেওয়ার সিদ্ধান্তে অনড় থেকেছেন টোরি পার্টির প্রভাবশালী এই নেতা। সুন্দর দেশ গড়ার লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আয়োজিত সংলাপের সূচনা বক্তব্যে এই আহ্বান জানান তিনি। আজ বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ শুরু হয়। প্রায় 1 ঘণ্টাব্যাপী 2 জোটের মধ্যে সংলাপ হয়। 14 দলীয় জোটের পক্ষে সংলাপের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্ব দেন ডক্টর কামাল হোসেন। বিস্তারিত দেখুন রিপোর্টে। বহুল প্রতীক্ষিত সংলাপের জন্য বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই গোটা দেশবাসীর দৃষ্টি ছিল গণভবনে। আগামী নির্বাচন নিয়ে রাজনৈতিক সমঝোতায় আসতে 7টার আগেই একে একে গণভবনে প্রবেশ করেন 14 দল ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। গণভবনে তাদেরকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সূচনা বক্তব্যের পরপরই শুরু হয় দুই পক্ষের আলাপ আলোচনা। মাঝখানে নৈশভোজের বিরতি দিয়ে টানা প্রায় 3.5 ঘন্টা চলা এই সংলাপে দুই পক্ষই তুলে ধরেন তাদের বক্তব্য। সংলাপ শেষে প্রাপ্তি অপ্রাপ্তির সমীকরণ জানাতে সাংবাদিকদের সামনে আসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাদের কাছে আহ্বান জানিয়েছেন যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা সরকারের পক্ষ থেকে আমরা দিচ্ছি। নির্বাচন কমিশন স্বাধীন কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করবে না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সংবিধানের বাইরে যেসব দাবি উত্থাপন করেছে জাতীয় ঐক্যফ্রন্ট তার বিষয়ে আন্তরিক প্রধানমন্ত্রী। কিছু কিছু বিষয়ে আমরা একমত হয়েছি, আমাদের নেত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছেন সভা সমাবেশ তথা মত প্রকাশের স্বাধীনতা থাকবে। আর সাতের তাদের আর একটা বিষয় আছে, ছয়ে সেটা হলো বিদেশি পর্যবেক্ষক আসবে এবং নির্বাচন মনিটর করবে, পর্যবেক্ষণ করবে, এই ব্যাপারেও আমাদের কোনো আপত্তি নেই। আর ইডিএম হয়তো নির্বাচন কমিশন
সীমিতভাবে ব্যবহার করবে, এতে আমাদের সমর্থন থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মির্জা ফখরুল ইসলাম সাহেবকে, ডক্টর কামাল হোসেনকে লক্ষ্য করে বলেছেন যে মামলার যে তালিকাটা, তাদের কাছে মনে হয় যে রাজনৈতিক মামলা, সেই তালিকাটা আমার কাছে পৌঁছে দিতে, এটা তদন্ত করে ব্যবস্থা নেওয়া। আগামী নির্বাচন নিয়ে অন্য রাজনৈতিক দল ও জোটের সাথে আগামী 8 নভেম্বর পর্যন্ত গণভবনে চলবে ধারাবাহিক এই সংলাপ। ওবায়দুল কাদের জানান, জাতীয় ঐক্যফ্রন্ট চাইলে 8 নভেম্বরের পর আবারও তাদের সাথে আলোচনায় বসতে পারেন প্রধানমন্ত্রী। উইল নট গো বিয়ন্ড কনস্টিটিউশন, এটা বলে বলা হয়েছে। আহমেদ পিপল, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, এবার কমিউনিটি প্রসঙ্গ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের 40তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মঙ্গলবার ব্রাসেলসে এক সভার আয়োজন করেছে বেলজিয়াম যুবদল। আমাদের সহকর্মী ফারুক আহমেদ মোল্লা জানান, বেলজিয়াম যুবদলের আহ্বায়ক কাজী রহিমুল হাসান বাবুর সভাপতিত্বে ও বেলজিয়াম যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা বাবু এবং মাসুম পারভেজের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বেলজিয়াম বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু। বিশেষ অতিথি ছিলেন বেলজিয়াম বিএনপির সহসভাপতি হাসান রাকিব প্রধান, সহসভাপতি সৈয়দ মাহমুদ আক্কাস। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ কামাল হোসেন পাটোয়ারি, সাইফুদ্দিন ইরান, মাহমুদুল হাসান মম, সাকওয়াত রাফি, তাজমুল হক দীপু সহ আরও অনেকে। সভায় বক্তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপর মিথ্যা মামলা দিয়ে যে প্রহসনের রায় দিয়েছে তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং খুব দ্রুতই বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির কামনা করেন। পোর্টসমাউথে প্রথমবারের মতো সৈয়দপুর টাইগার্স ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার স্থানীয় উইম্বলডন স্পোর্টস সেন্টারে আয়োজিত এ খেলায় ইউকের বিভিন্ন প্রান্ত থেকে 48টি দল অংশ নেয়। খেলা পরিচালনার দায়িত্ব ছিলেন মোহাম্মদ নোমান আহমেদ, সৈয়দ শাহানুর মোরসালিন মিয়া, সৈয়দ মিনুল ইসলাম, হাসান আহমেদ সহ আর অনেকে। দুটি ক্যাটাগরিতে এই খেলা অনুষ্ঠিত হয়। হাই ক্যাটাগরিতে জয়নুল আক্তার জুটি ও ডি ক্যাটাগরিতে রাফি সায়েম চ্যাম্পিয়ন হন। আনোয়ার ফারুক দ্বিতীয়, দোয়েল মিঠুন তৃতীয় হয় হাই ক্যাটাগরিতে। আর ডি ক্যাটাগরিতে সবুজ মাহমুদ দ্বিতীয়, নুরুল সাইফুল তৃতীয়। খেলা শেষে স্থানীয় কাশিয়া রেস্টুরেন্টে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে কমিউনিটির বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। বিজয়ীদের হাতে ট্রফি ও 500 পাউন্ড মূল্যের প্রাইজ মানি উপহার দেওয়া হয়। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আব্দুল মমিত, সৈয়দ হাসান, সৈয়দ এনাম, সৈয়দ রেজওয়ান আহমেদ সহ আর অনেকে। সুন্দর ও সুষ্ঠুভাবে এই প্রতিযোগিতা সম্পন্ন হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা। প্রতি বছর এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের কথাও জানান তারা। তারা মনে করেন এর মাধ্যমে তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহ পাবে। বিশ্বনাথ, দক্ষিণ সুরমা ও উসমানীনগর উপজেলা কেন্দ্রস্থল নাজির বাজার এলাকা নিয়ে গঠিত নাজির বাজার ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্ট ইউকের বার্ষিক সাধারণ সভা গত 30 অক্টোবর মঙ্গলবার পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের ট্রাস্টিরা যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে অংশ নেন। সভায় অংশ নেন বিগত বছরের ব্যাপক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করা হয়। আগামীতে এ ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতাও কামনা করা হয়। সংগঠনের সভাপতি মুশাহিদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির আহমেদের পরিচালনায় সভায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তোহর আলী। সংগঠনের উন্নয়নে পরামর্শমূলক বক্তব্য রাখেন নজরুল ইসলাম নজু, আব্দুল হক আবু, মকসুদ রহমান, এম এ আলী, আনোয়ার হোসেন, ইলিয়াস আলী, আবুল কালাম সহ আরও অনেকে। 28 অক্টোবর 2006 আওয়ামী লীগ নেতাকর্মীদের বর্বর হামলায় নিহত জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাদের হত্যার বিচারের দাবিতে গত মঙ্গলবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে বাংলাদেশ শ্রমিক জোট ইউকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের আহ্বায়ক জহিরুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক শহীদ আহমেদ ও লায়েক আহমেদের যৌথ পরিচালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কমিউনিটির নেতা সাইয়েদ জামাল আহমেদ। আরও বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও কলাম লেখক মোহাম্মদ সাইফুর রহমান পারভেজ, সাইয়েদ মালিক তাপাদার, মরনা সমিমুল হক, মুসলিম খান, শরীফুজ্জামান বিএমএম, তামজিদ, ফখরুল ইসলাম সহ আরও অনেকে।
বিলেতের একমাত্র চব্বিশ ঘণ্টার বাংলার রেডিও বেতার বাংলার অগণিত শ্রোতাদের নিয়ে গঠিত বেতার বাংলা শ্রোতা ফোরামের নির্বাচন ও দ্বিবার্ষিক সভা সম্পন্ন হয়েছে গত ত্রিশে অক্টোবর মঙ্গলবার পূর্ব লন্ডনের চিলড্রেন এডুকেশন সেন্টারে। নির্বাচনে প্রধান চারটি পদের মধ্যে সভাপতি পদে তিনজন প্রার্থী থাকায় সরাসরি ভোটে সভাপতি পদে নির্বাচিত করা হয়। এতে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী বাবর উদ্দিন আহমেদ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন কবির আহমেদ, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন খান, ট্রেজারার আবুল হোসেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোস্তাক আলী বাবুল এবং আহাদ চৌধুরী। সহায়তা করেন হোসনেয়ারা মতিন, জয়নাল আহমেদ খান, মনিকুর রহমান গনি, ফখরুল হক লুলু, আব্দুস সালাম সহ আরও অনেকে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী সভাপতি আবুল কালাম নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় শ্রোতা ফোরামের নেতৃবৃন্দ সকলে উপস্থিত ছিলেন। দর্শক, এবার বাংলাদেশ প্রসঙ্গ। দেশের বিচার ব্যবস্থা যে সরকারের নিয়ন্ত্রণে তা খালেদা জিয়ার রায়ের মাধ্যমেই প্রমাণিত। তাই সাজা যতই হোক মাথা নত না করে অধিকার আদায়ের ঐক্যবদ্ধ আন্দোলনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির নেতারা। বেগম জিয়ার সাজার প্রতিবাদে গণ অনশনে এই আহ্বান জানান তারা। বিস্তারিত দেখুন রিপোর্টে। রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চ চত্বরে সকাল থেকেই বিএনপি সহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন গণ অনশন কর্মসূচিতে। অনশনে অংশ নেওয়া বিএনপি নেতারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন। তারা অভিযোগ করেন, খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রাখতে মিথ্যা মামলা দিয়ে একের পর এক ফরমায়েশি রায়ের মাধ্যমে সাজা দেওয়া হচ্ছে। তাদের নিয়ন্ত্রণে এখন বিচার ব্যবস্থা চলছে, এটা প্রমাণ গত দুই দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই রায়ের ব্যাপারে সেটা প্রমাণিত হয়ে গেছে। আমরা আমাদের অধিকারগুলোকে প্রতিষ্ঠা করতে চাই, প্রত্যেকটা মানুষ ওই ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যে নিয়েই এই সরকারকে আমরা পরাজিত করব। গঠনতন্ত্র আমরা সংশোধন করেছি বিগত ১৭ সালের মার্চ মাসে আমাদের কাউন্সিলের মাধ্যমে। ওইটাই আইন, ওই আইনে আমরা যে সংশোধন করেছি এ সম্পর্কে প্রশ্ন করার কারো অধিকার নেই। বক্তারা বলেন, জিয়া পরিবার ও বিএনপিকে ধ্বংস করতে সারা দেশে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের নামেও দেয়া হচ্ছে গায়েবী মামলা। আমাদের এই আন্দোলন চলবে যতদিন না পর্যন্ত দেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা না পাব আর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে না পারব। ওরা মনে করে যদি বিরোধী দল সম্মিলিতভাবে নির্বাচনে অংশ নেয় ওরা নিজেরাই নির্বাচন করতে পারবে না, ওদের খবর থাকবে না। এই কারণে রাগ করে যেন নির্বাচনের মাঠ লড়াইয়ের মাঠ ছেড়ে চলে যান এই বুদ্ধি করতে চায় তারা। প্রয়োজনে আরো বড় ঐক্য নিয়ে গণতন্ত্রকে মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। মৌলভীবাজার তিন সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন চাচ্ছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, সাবেক ব্রিটিশ কাউন্সিলর এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি এম এ রহিম। সে লক্ষ্যে তিনি মাঠে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। বুধবার দুপুরে এম এ রহিম সমর্থক গোষ্ঠীর আয়োজনে মৌলভীবাজার প্রেস ক্লাবে জেলায় কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করে তিনি তার এ প্রত্যাশার কথা ব্যক্ত করেন। মতবিনিময়কালে তিনি সাংবাদিকদের জানান, 2008 সাল থেকে তিনি নিজ নির্বাচনী আসন সহ পুরো জেলার মানুষের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করেছেন। তিনি ছাত্র জীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করেছেন। মতবিনিময়ে উপস্থিত ছিলেন তার সহোদর বিশিষ্ট শিক্ষানুরাগী এবং সমাজসেবক মুজিবুর রহমান মুজিব, মোজাম্মেল হোসেন নানু, সুলেমান আহমেদ, হাজি জসিম আহমেদ, সাত্তার মিয়া, আব্দুল মুহিত মোল্লা মিয়া সহ আরও অনেকেই। জেগেছে যুব, গর্বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জ জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় যুব দিবসের উদ্বোধন করেন অর্থ এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে পরে র্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে আবুল হোসেন মিলনায়তনে গিয়ে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ চার আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিজবা, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মোহাম্মদ বরকতুল্লাহ খান সহ আরও অনেকে।
বেগম খালেদা জিয়ার রায় প্রত্যাহারের দাবিতে গতকাল বুধবার সুপ্রিম কোর্টের বিএনপিপন্থী আইনজীবীদের উপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার সকাল 10টায় জেলা আইনজীবী সমিতির গণভবনের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হক, সংগঠনের নেতা অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিম, অ্যাডভোকেট আমিরুল ইসলাম সহ আরও অনেকে। মানববন্ধনে বক্তারা বলেন, জিয়া পরিবারকে চিরতরে ধ্বংস করে দেওয়ার জন্যই সরকার আদালতকে দিয়ে এইসব ফরমায়েশি রায় দিচ্ছে। এই নিয়ে গতকাল আইনজীবীরা সুপ্রিম কোর্টের প্রতিবাদ করতে চাইলে আওয়ামী লীগপন্থী সন্ত্রাসীরা আদালত প্রাঙ্গণে হামলা চালায়। তারা এই হামলার নিন্দা জানান। ভবিষ্যতে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। দর্শক, সংবাদ শেষ করব, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ইউ থেকে যুক্তরাজ্য প্রস্থানের বিষয়ে একটি চুক্তি আগামী 3 সপ্তাহের মধ্যে চূড়ান্ত হওয়ার প্রত্যাশা করেছেন যুক্তরাজ্য ব্রেক্সিট সেক্রেটারি ডমিনিক র‍্যাব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় প্রধানমন্ত্রী বাসভবন গণভবনে এই সংলাপ শুরু হয়। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europeentv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।